হ্যাঁ ভালো আছি বলেন আচ্ছা জি ওই যে আপনি একটু আগে বলছিলেন যে কি কাজ হয় কিনা মানে এরকম বিষয় হুজুরা বলছিল কাজ হয় তো প্রশ্ন হচ্ছে হাদিসে বলা আছে যে আয়াতুল কুরসি পড়লে সেই সেই রাতে আর চুরি হবে না আচ্ছা তাইলে আমি একটা মানে আপনার একটু নিয়ে বলি যে আমার মেয়ে একটা বাবু আছে মানে কান্নাকাটি করে তো এখন আমার শাশুড়ি কি করছে আপনার একটা ঝাড় ফুক করে আর কি এরকম একজন লোক আছে নামাজ টামাজ পরে এর আইনে আপনার ভাই এই ধরনের কথা যেটা আপনি বলবেন এই একই ঘটনা হিন্দুদের ক্ষেত্রে ঘটে হ্যাঁ

কথাটা শুনে নেন কথাটা শুনে নেন এটা যে শুধুমাত্র আপনার ধর্মের ক্ষেত্রে সত্য তা না এটা সমস্ত ধর্মের ক্ষেত্রে সত্য খ্রিস্টানরা একই কাজ করে বৌদ্ধরা একই কাজ করে বৌদ্ধরাও দেখবেন বৌদ্ধদের মানে যারা মঙ্ক বৌদ্ধ মঙ্ক বৌদ্ধ মানে পুরোহিত মানে হচ্ছে বৌদ্ধ যারা ওই যে মানে ন্যা ন্যাড়া মাথায় যে গায়ে একটা চাদর পয়রা ঘুরে পাহাড়ে পাহাড়ে ঘুরে এই ব্যাটারাও ওদেরও এই ধরনের সমস্যাটা মশাইলে ওদের কাছে যায় গেলরা এই হাতটা রাখা মাথার উপর হাত রেখে কিছু পং 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 গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ করে কিছু কোন কি কি করে তারপর ওদেরও কিছু কিছু লোক ভালো হয় কিছু কিছু লোক ভালো হয় না এগুলো আচ্ছা তাহলে ভালোটা হয় কেন কেন ভালো হয় বলেন এগুলা ভালো হয় এটাকে বলা হয় বেশিরভাগ সময় যে জিনিসটা কাজ করে যে আহ একটা বাচ্চা যদি অন্নমনস্ক হয়ে যায় অন্যমনস্ক হয়ে গেলে সে তার জিনিসটা ভুলে যায় তার যে ব্যথাটা সেই ব্যথাটা একটা বাচ্চা যখন মনে করেন দেখবেন একটা বাচ্চাকে খাওয়ানোর সময় সে খাইতে চাচ্ছে না খাইতে চাচ্ছে না তখন তার বাবা মা কি করে আশেপাশে লাভ শুরু করে এই এই দেখো 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 এটা দেখো এটা দেখো এটা কেমন এটা কেমন এটা কেমন এই যে এই যে মানে মানে মনোযোগটা অন্যদিকে নেওয়া মনোযোগটা অন্যদিকে নিলে দেখা যায় অনেক সময় বাচ্চারা গপ গপ করে খায় ফেলে মানে বুঝতে পারে না সে যে খাইতেছে না টিভি ছেড়ে দেয় টিভিতে দেখা যায় একটা কার্টুন ছবি কার্টুনে লাফাইতেছে একটা বান্দর লাফাইতেছে এটা দেখা বাচ্চাটা হাসতে হাসতে খায় ফেলে অনেকখানি বাচ্চাটা আসলে বুঝতে পারে না বাচ্চাটার তো মনোযোগ সে তো এখনো ম্যাচিউর হয় নাই এই জন্য বাচ্চাটা এই সময় এই জিনিসটা বুঝতে পারে না এই জন্য তার মনোযোগটা যদি অন্যদিকে চলে যায় তখন সে অনেক সময় তার ব্যথাটা ভুলে যায় বা এই জিনিসটা সে আর ধরতে পারে না ঘটনাটা কি ঘটলো ঠিক আছে আর বড়দের ক্ষেত্রে যে জিনিসটা হয় বড়দের ক্ষেত্রে একটা জিনিস আছে যেটাকে বিজ্ঞানীরা বলে প্লাসিব ইফেক্ট হ্যাঁ প্লাসিবো ইফেক্টটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু মনে প্রাণে বিশ্বাস করেন আপনি মন দিয়ে বিশ্বাস করেন তখন দেখা যায় যে আপনার যদি সাময়িক কিছু ব্যথা বেদনা থাকে শরীরে সেটা কিওর হওয়া সম্ভব এটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট মানে আপনার মনকে ব্যবহার করে আপনার শরীরের যে হালকা পাতলা কিছু ব্যথা বেদনা আছে সেগুলোকে সাময়িকভাবে সারানো সম্ভব এটা কি এই কারণে এই জিনিসটাকে প্লাসিবো এফেক্ট বলে মানে হচ্ছে আপনার বিশ্বাসটা এখানে কাজে লাগে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে যে আপনি মনে করেন একটা হুজুরকে অনেক বিশ্বাস করেন একটা হুজুর দয়াল বাবা কেবলা কাবা মনে করেন একটা পানি পড়া দিয়ে দিছে পানিতে থুতু মেরে দিছে সে

খাওয়া ফেললো আপনার এই যে ব্যথাটা বা আপনার মাথা ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে এটা সেরে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এক মিনিট দাঁড়ান একটু আমি একটু ছেলের সাথে একটু কথা বলে নি ঝাল তুমি বাবা তুমি ঝাল খাচ্ছ তুমি ঝাল খাও না বাবা ওয়া অনেক সুন্দর তো ঝাল খেতে পেরেছ তুমি বেরে দাঁড়ান তো সুপার খেতে পারে না খেতে ধারণ ব্যাপার বাবা ধারণ ব্যাপার যাও তাহলে বলছি হ্যাঁ যে এই জিনিসটা আপনি যদি একটু নেটে সার্চ করেন প্লাসিবো এফেক্ট কাকে বলে তাহলে আপনি এই সম্পর্কে আরো ইনফরমেশন পাবেন এই জিনিসটাকে সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন সময় ব্যবহার করে যে প্লাসিবো এফেক্টটাকে ব্যবহার করে বিভিন্ন সময় দেখা যায় কিছু রোগীর সাময়িক কিছু সাধারণ হালকা পাতলা ব্যথা সেটা সারানো সম্ভব সেটাকে তারা ব্যবহার করে ওই সুরার উপরে নির্ভর করে এইটা না বা ওই হুজুরে যে হুজুরে বা সাহেব সেটার উপরে উপরে নির্ভর নির্ভর করে করে না আপনার মনের আপনি কতটা সেই ব্যক্তিকে বিশ্বাস করেন যতটা বিশ্বাসী আপনি হবেন ততটা সেটা কাজ করবে আপনার যদি বিশ্বাস কম হয় তাহলে সেইটা কাজ করবে না এটা নির্ভর করছে আপনার মাথার উপরে আপনার মগজের উপরে ওই ব্যক্তি কি সুরা পড়ছে ওই ব্যক্তি মনে করেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁচু মারে আকাশে এই এই কবিতাটা পড়ে ফু দিলেও ওই ঘটনা একই ঘটবো ওইখানে সুরার কোনো ফাংশন নাই ফাংশনটা আপনার ব্রেনে হয় বুঝতে পারছেন ভাই জি আচ্ছা এটা বুঝলাম আর একটা বিষয় হচ্ছে আপনার মনে করেন আমি অনেক সময় মসজিদে নামাজ পড়তাম দোয়া করতাম যে আল্লাহ আমার যেন এটা হয় বা ওইটা হয় তো আচ্ছা আপনি তো এই যে কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনার কাজ করে ওইটা আপনি তো ওই যে মানে আয়তুল কুরসি পড়লে চুরি হয় না সেটা সেই আলোচনা করতে আসছিলেন আমি একটু গিয়া চুরি করে নিয়ে সেখানে কোন রাখবেন না আপনি কারণ আপনি তো আয়তুল কুর্সি পড়বেন আপনি আবার গার্ড রাখবেন কেন আল্লাহ আপনার টাকা বাঁচাইবো তাই না আপনি টাকা গুলো এক জায়গায় রাখবেন আমার ঠিকানা দিয়ে দিবেন আয়তুল কুরসি পড়েন আপনি যত ইচ্ছা আয়তুল কুরসি পড়েন আপনি আমি গিয়া দেখি যে আয়তুল কুরসি আমার আটকাতে পারে নাকি আপনি কি এই চ্যালেঞ্জটা নেবেন ভাই ভাই শুনেন আপনার ওই রকম অত বলা আছে যে আপনার শুধু আপনার দোয়া পড়লে হইতো না ইনশাআল্লাহ বলে হইতো না আপনার এই এই হাদিসে তো এটা বড় বানতে হইব তারপরে আপনার ইনশাআল্লাহ বলতে হইব আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা এটা বলা নাই যে আবার মানে সিকিউরিটিও দাও লাগবে এটা তো এখানে বলা নাই এখানে তো বলা হইছে আয়াতুল কুরসিটা পড়লে ওই রাতে চুরি হবে না এটা এখানে বলা আছে হম এটা আপনার শোনেন নিজের অত সচেতন থাকতে হবে আপনার সতর্ক থাকতে হবে সচেতনই যদি থাকেন তাহলে আবার আয়তুল করসি আয়তুল করসি টা তো পড়বে আপনি ওই যে যেন চুরিটা না হয় এই আচ্ছা আবার শুনুন এই সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদা বিষয় এও যে যেই ভাষায় যেই ভবনে বাজে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর পক্ষাল আমি চুরিদারি এগুলো থেকে তাকে হেফাজত রাখেন অতএব আচ্ছা কি বললেন উনি কি বললেন বলেন তো

আপনি কি এই চ্যালেঞ্জটা দিতে রাজি হইবেন যে আপনি আপনার বাপের সব টাকা পয়সা এক জায়গায় রাখবেন ওই না আতুল কুরসি পেরা ফু দিবেন তারপরে ওইখানে কোনো সিকিউরিটি রাখবেন না আমি যেন ঠিকঠাক মতো গিয়ে চুরি করে নিয়ে আসতে পারি দেখনু আমি আল্লাহ পাকের কত শক্তি আমার চুরিটা আল্লাহ পাক এবং আয়তুল কুরসি কেমনে ঠেকায় আমি এটা একটু টেস্ট করে দেখতে চাই আপনি কি চ্যালেঞ্জটা নিতে রাজি না নাকি আপনার আপনি বিশ্বাস করেন না যে আতুল কুরসি আহ আপনার ওই চুরিটা ঠেকা দিবে এটা আপনিও বিশ্বাস করে করতেছেন না নাকি এইডা আপনার আমি আল্লাহই তোমারে বলে নাই যে আমারে হুদায়েতুল কুরসি পরে নির্ভর করো তুমি আর অন্য দিকে সতর্ক হইও না এরকম বলে নাই আল্লাহর নবী তো কইছে যে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক সেই জায়গাটাকে হেফাজত করবে চোর চোর থেকে হেফাজত করবে আল্লাহর নবী তো কইছে তাহলে আপনি আল্লাহর নবীর কথাতে মানেন না নাকি আল্লাহর নবীর কথায় আপনার বিশ্বাস নাই কোন আল্লাহর নবী তো আপনার শুধু এটাই বলে নাই সাথে তো আর অনেক কিছু বলছে যে এই জায়গাতে এই বিষয় তো সতর্ক কথা কইবো এই বিষয়ে এই বিষয়ে তো শুধুমাত্র এটাই বলছে যে

ভয় পাইতেছেন যে আপনার টাকা তো যাবো গা হ্যাঁ আল্লাহ নবী আল্লাহ নবী তো কইসে তো কইছে আল্লাহ নবী তো আর আটকাইতে পারবো না আপনি নিজেও বুঝতে আছেন যে আল্লাহ এবং আল্লাহ পাকের নবী কেউ আপনার টাকা আটকাইতে পারবো না টাকা চুরি আটকাইতে পারবো না টাকা ঠিকই ছরে আসা নিব গা এই আসিফ মাহের রাইতের বেলা তেল মাইখা ডুইকা আমার সব টাকা নিব গা আয়াতুল কুরসির বাপেরও সাধ্য নাই আল্লাহর বাপেরও সাধ্য নাই আল্লাহর চোদ্দ গোষ্ঠীর সাধ্য নাই আয়াতুল কুরসি দিয়া ওই চোট চুরি ঠাকাবে আল্লাহ চোদ্দ গোষ্ঠীর এই শব্দ নাই আয়তুল কুর্সি দিয়া আমার চুরি ঠেকাবে এই কারণে আপনি এখন তেনাবাজি করতেছেন যে না ভাই একটা হাদিস মানলে তো হইব না আর একটা আর একটা হাদিস আছে অন্য হাদিসে কইছে যে শুধু আয়তুল কুর্সি পড়িস না ওখানে মানে রাইতের বেলা পাহারাও দিস বালকের সিন্ধুকের ভিতরে রাখিস তাহলে ভাই আপনি যে আরেকটা হাদিসের কথা বলছেন সেই হাদিসটা আমাকে একটু দেখান যে ওই হাদিসে কইছে হুদা হুদি আয়তুল কুর্সি পড়লে কামইব না তুই ওখানে খাড়ায় থাকিস

এই حادثটাকে দেখান দেখানোর পরে আমরা অন্য আলোচনাতেও যাব আপনার সাথে অন্য আলোচনা করব অন্য জিনিস আপনি দেখায়েন অসুবিধা নাই কিন্তু আপাতত আপনি যেহেতু এটা দাবি করছেন যে শুধুমাত্র আতুল kursi পড়লেই হইব না ওখানে পাহারাও দন লাগবে সিকিউরিটি দন লাগবে তালাও দন লাগবে সবই করণ লাগবে তাইলে আপনি এই حادثটা একটু দেখান আমাদেরকে বলে নাই নবী এত বলছে মানুষে যাতে চুরি না করে চুরি করব দিখাইতে বলছে যাতে চুরি না করে তাই না চুরি না করে

কিন্তু এর অর্থ শাস্তি হইল মানে আপনি বলতে যাচ্ছেন আয়তুল কুরসি পড়ার পরে একটা চুরি চুরি করে নিয়ে যাব চুরি করলে তারপরে তার শাস্তি হইব মানে আপনি আল্লাহর নবীর কথাটা এটা এটা তো অল্পভাবে হইতে পারে আপনি আল্লাহর নবী মিছা কথা কইছে যে আল্লাহর নবী কইছে যখন যে আয়তুল কুরসি পড়লে মানে চুরি করতে পারবো না এই কথাটা আসলে আপনি বিশ্বাস করতেছেন না এটাই তো প্রমাণ হইল তাই না মানে আপনি আর আল্লাহর নবীর কথা বিশ্বাস রাখতে পারতেছেন না না ওই রকম না মানে

ওইখানে চুরি হবে না এই তথ্যটা সত্য কিনা ওই ব্যাংকে চুরি Amno হইতে পারে কেমনে হইতে পারে সেগুলা তো এখানে আলোচ্য বিষয় না ভাই এই প্রসঙ্গ উই আপনি জিজ্ঞাসা করতেছেন ওই ডাইরেক্ট প্রশ্নের উত্তর তো আপনার এটা এইভাবে দাও মানে আপনি করবেন না মানে আপনি আল্লাহ নবীর কথার উপরে বিশ্বাস করতেছেন না নাকি যেহেতু আপনি বললেন যে একটা হাদিস হইবো না আরেকটা হাদিস একটু শুনি হাদিস আমরা দেখবো একটু পরে আগে এই কথাটা নি হ্যাঁ মিজানুর আজের একটা বক্তব্য শুনেন আল্লাহ ইসলাম সুস্বাস্থ্যের জন্য আজোয়া ডে যেটা আজোয়া খাবার আজোয়া আলমদিনা মদিনার যে আজোয়া খেজুর এটা খেতে করেছেন এবং এসেছে কেউ সহি সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন কোন বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি ইরানের একজন একজন স্কলার তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজও খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না তখন সে সবার সামনে বিষ পান করেছিল এবং আল্লাহর মেহেরবানি আল্লাহ কি ক্ষুদ্র যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজও খেজুর খেতে পারি যেটা যে কোনো ধরনের রোগ বাড়াই থেকে আচ্ছা এখানে আল্লাহর নবী কি বলেছে যে প্রতিদিন যদি সকালবেলা আমরা হাদিসটা একটু দেখে নেই হাদিসে কি বলা আছে ভাই একটু হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই আশ্রাফ ভাই উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না আচ্ছা খুবই মার্শাল খুবই ভালো পড়ছেন ঠিক আছে আমি তাহলে আপনাকে আরেকটা চ্যালেঞ্জ দেবইটা যেহেতু আপনি নিতে চাচ্ছেন না আপনি বুঝতে পারলাম যে আপনার এটা নিয়ে একটা সমস্যা আছে ঠিক আছে আপনি তো মানে সকালবেলা আজওয়া খেজুর কয়টা খাইতে চান খায়েন মদিনার আজওয়া খেজুর খায়েন আমি আপনার সেই টাকা দিয়ে দিব যত টাকা লাগে আর কি দশ হাজার বিশ হাজার টাকা যত লাগে সেটা আমি আপনারে দিয়ে দিব খেজুর কেনার টাকা প্রতিদিন আপনি সকালবেলা এক মাস প্রতিদিন সকালবেলা সাতটা আজওয়া খেজুর করে খাইলেন এক মাস পরে আপনার আমি একটা প্যাকেট পাঠাবো প্যাকেটের ভিতরে কিছু আমার কিছু জিনিস থাকবে ওই জিনিসটা মনে করেন একটা যে বিষাক্ত জিনিস সেটা আমি আপনাকে পাঠাবো আপনি কি এই এই বিশ্বাস রেখে সেই জিনিসটা আমাদেরকে লাইভে আমাদেরকে ইসলামের সত্যতা প্রমাণ করে দেখাতে পারবেন ভাই আচ্ছা ভাই আপনি এইরকম প্রতিটা বিষয় নিয়ে যদি এইভাবে আপনার ইয়া করেন চ্যালেঞ্জ করেন তাহলে তো আল্লাহনবীর

আমি আপনার সাথে একমত যে আমি যে বিষা পাঠামো মনে করেন পটাশিয়াম সায়নের পাঠামো একবার মুখে গেলে সাথে সাথে মৃত্যু একখানে কোনো বাপের বাটা আর বাজাইতে পারবো না কোনো দুনিয়ার এমন কোন বাপের বাটা নাই পটাশিয়াম সায়নের যদি দেই কয়েক মিনিটের ভেতরে টাইসা যাবেন হ্যাঁ অসুবিধা মানে তবে আমি আপনাকে পাঠাবো না বা আপনাকে সেটার জন্য ফোর্সও করতেছি না আপনাকে জাস্ট আপনার টেস্টটা নিলাম আপনার ইমানের টেস্টটা কতটুকু আপনার ইমান কতখানি পক্ষ আল্লাহর নবীর কথার উপরে আপনি ইমান আনছেন কতটুকু সেটা আমি একটু টেস্ট নিলাম ভাই আপনার বুঝতে পারলাম আপনার ইমান তেমন একটা নাই ভাই আপনি অর্ধেকের বেশি নাস্তিক হয়ে গেছেন অলরেডি আচ্ছা ঠিক আছে আরেকটা হাদিস আপনাকে দেখাই সেটা একটু দেখেন বলে তোমার চাস্তো বইনো আসছে এবার আর মিথ্যা কথা বলবো না তুমি পারলে চার দিক করে দেখাও এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে নবীজি বলেন চাচা উনজুর উনজুর ইলা সামা আসমানের দিকে তাকান উনজুর ইলা কমার চাদের দিকে তাকান চাদের দিকে তাকান

পড়ে গেল জামিনে আর এক টুকরা পরে গেল পাহাড়ের উপরে আল্লাহ আকবা চার দ্বিখণ্ডিত হয়ে গেছে দুই টুকরা দুই দিকে পড়েছে আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে এইটা আবার কি দেখলাম এটা তো কোনোদিন হওয়ার কথা না এটা তো কোনোদিন হওয়ার সম্ভব না আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে নবীজি আবু জেহেলের হাত ধরে বলে ইয়া আম্মি উনজুর উনজুর ইলাল কামার ইয়া আম্মি উনজুর ইলাল কামার চাঁদের দিকে তাকান চাকরি হয়েছে আবু জেহেল কয় বাকি একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছি মুহাম্মাদ সালা সাল্লাম বলে ভাতি চাচা এবার আপনি স্বীকার করে নেন আমি চাঁদকে কি দ্বিখণ্ডিত করতে পেরেছি কিনা আচ্ছা এই ব্যক্তি বললো চাঁদে আল্লাহ নবী নাকি দুই ভাগ করছিল এবং এক খণ্ড নাকি পাহাড়ের পাশে পড়ছে আরেক খন্ড পড়ছে পাহাড়ের পাশে আচ্ছা আমরা হাদিসটাও দেখে নিই হাদিস এই বিষয়ে কি বলা আছে সেটাও আমরা একটু পড়ে নিই এই আশরাফ সাহেব আপনি যদি হাদিসটা একটু পড়ে শুনাইতেন আমাদেরকে আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন মিনায় আমরা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সঙ্গে ছিলাম এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের উপাশে মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর মানে চাঁদ এক খন্ড পড়লো পাহাড়ের আলহার এক খণ্ড পড়লো পাহাড়ের এরকম যদি হয় ভাই আমরা যেহেতু বিশ্বাস করি এরকম যদি হয় তাহলে সমস্যা কি মনে করেন এটা পড়ল এটা আল্লাহ তার সুপার পাওয়ার দিয়া ওইভাবে ফালাইছে পরে আবার এমন ভাবে আবার ফিট করে দিয়েছে যেমন বুঝাই যায় না এখন আচ্ছা মনে করেন যে এই চাঁদ চাঁদ এবং পৃথিবীর আকৃতির তুলনামূলক ভাবে যদি আমরা একটা চিত্র তৈরি করি সেটা চিত্রটা হবে অনেকটা রকম দেখা যাচ্ছে ভাই হুম হুম বুঝছি আপনি কোন ধরা খেতে যাচ্ছেন সেটা কি বুঝতে পারছেন আচ্ছা আমি হারা ফেলছি দাঁড়ান আর একটু বের করতেছি এইটা কি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখতেছি চাঁদের আকৃতি তো এবং পৃথিবীর আকৃতি এবং চাঁদের আকৃতির তুলনামূলক যদি পাশাপাশি রাখি তাহলে এরকম হবে হ্যাঁ এই সাইজের হবে এখন দেখেন তো ভাই যে ম্যাপের ভিতরে বাংলা পৃথিবীর ম্যাপের ভিতরে সৌদি আরব রে দেখেন যায় নাকি দেখেন তো ওই যে দেখেন লোহিত সাগর দেখছেন ছোট হ্যাঁ ওই যে ছোট লোহিত সাগর ওইটার অনেক চিপা দিয়ে তো হচ্ছে গিয়ে সৌদি আরব তা আরো অনেক চিপার ভিতরে হইতেছে মক্কা মক্কা তাই না নাকি ভাই আচ্ছা দেখেন এটা ভাই আজরে দুই খন্ড করলেন এইখানটা এক খন্ড ফালাইলেন পুরো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য তো ডাইকা দেব তাই না এরা এখন আল্লাহ যদি কোনো সুপার পাওয়ার দিয়ে করে তখন ওইটা আপনি হয়তো ওইভাবে করতে পারবো আল্লাহ আবার এটা দেখানোর জন্য জাস্ট মজা যা হিসাবে দেখাইছে আল্লাহ আবার সুপার পাওয়ার দিয়ে আজরে ছোট করে তারপর ওই নিয়ে গেছে হ্যাঁ এরা হইতে পারে না

হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি সালাতে ইমামের আগে মাথা উঠায় তার মাথা হবে গাধার মাথা অথবা তার পুরো চেহারাটাই হয়ে যাবে গাধা চেহারা এই হাদিস দামস্কর মসজিদে শোনার জন্য একজন ব্যক্তি দামস্কের সবচেয়ে প্রসিদ্ধ একজন হাদিস তার কাছে গেলেন তিনি যে বলেন আপনি কি হাদিসটা বর্ণনা করি তাহলে হ্যাঁ তো মাঝখানে পর্দা ওনার চেহারা উনি দেখছেন না কিন্তু অত্যন্ত উঁচুতর মহাদেশ তিনি আরও অনেক ধরনের হাদিস শুনলেন তার কাছে এক পর্যায়ে বলে আছে আমি তো কোন্দর আপনাকে হাদিস শুনলাম আপনার চেহারাই তো দেখলাম না তখন পর্দা সরিয়ে দেওয়া হলো দেখি যে ভয় চোখ করছে এ কি যে গাধা আপনি গাধা কথা বলছেন তো ইয়া বোনাইয়া এ হাজার হে বৎস ভয় করো আমি আল্লাহ হাদিসটাকে মনে করছিলাম অবাস্তব কিছুদিন আমি ভয় লাগেছে আমি গুরুত্ব দেয়নি তুচ্ছ মনে করেছিলাম আর তারই ফলাফল হচ্ছে এই আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম দেখি আমার কি হয় আদিত্য বলছে মাথা তো ঘোড়া হয় তুমি না গাঁদা হয়ে যাবে দেখি আমি গাঁদা হই কিনা এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম তারপর থেকে আমার এই অবস্থা আসলে আমি পর্দা দিয়ে রাখি যেন কি আমার না দেখতে পায় বলে সব হল্লাহাম বাস্তব ঘটনাগুলো সব যারা মেসকাত পড়েন আরবি মেসকাত আরবি সরাহ মেরকাত সেখানে ঘটনা পাবেন যারা তিরমেজি পড়েন আরবি শরাহ তোহফাত রাহজি সেখানে এই ঘটনা পাবেন এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে এইসব ঘটনাগুলো বর্ণিত হয়েছে কিন্তু এগুলো আমার মানুষ আমি বলি না এখন তো মৌলিগুলি ঠাট্টা শুরু করে দিয়েছে তোদের ওদের কাছে ছাড়া হবে সাবধান বেশি আমার ছাত্ররা এখানে আছো তোমরা তাদের হাদিস পড়ো মনে রেখো আমার রসুলের জবান দিয়ে কখনই কোনো মিথ্যা কথা বের হয় না বুঝতে পারছো

এই ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন এমনকি তিনি বললেন যেন তারা অবশ্যই এ হতে বিরত থাকে অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে আচ্ছা না না সরি আমি ভুল হাদিসটা দেখাইছি আরেকটা হাদিস আছে আরেকটা হাদিস আছে যে ওই যে তারা নাকি গাধার মাথা হয়ে মাথাটা গাধার মাথা হয়ে যায় আচ্ছা ওইটা এই মুহূর্তে আমার কাছে নাই এখানে আমি আপলোড করি নাই পরে দেখাচ্ছি ওইটা একটু পরে দেখাচ্ছি এটা আছে আমার সংসার ডট কমে আছে কিন্তু এখানে আপলোড করি নাই তো এই জানা গেল যে ইমামের আগে মাথা উঠাইলে মানুষের মাথাটা গাধার মাথা মাথা হয়ে যায় নাকি ভাই হ্যাঁ এটা আপনার পরকালের জন্য হইতে পারে কিন্তু ইমাম তো কইলো কালই হবে পরকালে গাধার মাথা হইলে লাভ কি

একটু সময় লাগবে এই হাদিসটা বের করতে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি বের করতেছি করেন এই হাদিসটা আমি ফেসবুকে পোস্ট করছিলাম কিন্তু এই মুহূর্তে কোথায় যে আছে দাঁড়ানি একটু সার্চ করে দেখি আচ্ছা কমেন্ট সেকশনে যদি কারো কাছে হাদিসটা থাকে তাহলে হাদিসটা একটু দিয়ে দেন তো আমি খুঁজে পাচ্ছি না কারণ আমি কোথায় রাখছি এই হাদিসটা এখন তো খুঁজে পাচ্ছি না তারপরে আমি দেখি দাঁড়ান আমার ইন্টারনেটও এত কাজ করছে না আপনারা যারা কমেন্ট সেকশনে আছেন তার একটা হাদিসটা একটু দিয়ে দিতে পারলে আমার জন্য ভালো হয় আচ্ছা আমি হাদিসটা আপনাকে পরে দেখাচ্ছি এই যে মানুষের মাথার যে মাথা হয় যে এটা আমার কাছে ছিল কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না এটা কি ওইখানে একদম clearly লেখা যে এটা দুনিয়াতেই হবে তাৎক্ষণিকভাবে হবে শাস্তির বিষয় গুলা তো পরকালে হয় এই হুজুর তো যে হাদিসের যে ব্যাখ্যা কারক যে মোহাম্মদের যে সাহাবা একরামরা ছিল যারা হচ্ছে রাবি হাদিসের রাবি সেই রাবিরাই তো এইটা ইয়া দিচ্ছে যে এটাকে সত্যায়ন করছে আচ্ছা এই যে হাদিসটা পাইছি দাঁড়ান হ্যাঁ পাওয়া গেছে একজন আমাকে দিয়ে দিচ্ছে

গাধার মাথাতে পরিণত হয়েছিল যে এই কথাটা এই হুজুর বইলা দিল যে এই হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ সেই সরা গ্রন্থতে এই জিনিসটা পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে যে এই হাদিসের একজন রাবি নিজের মাথা নাকি গাধার মাথা হয়ে গেছিল ঠিক আছে হুম এটা পরকালের বিষয় হইতে পারে এখানে লেখা নাই তো হাদিসে এখানে তো এখানে তো হাদিসের ব্যাখ্যাতে হাদিসের যারা ব্যাখ্যা করছে ভাই আপনি তো হাদিসের ব্যাখ্যা দিলে আপনি কোথাকার কোন কোথাকার কোথ থেকে উঠে আসছেন আপনি তো হাদিসের ব্যাখ্যা দিবেন না হাদিসের ব্যাখ্যা দিবে মুহাদ্দিসরা রাবীর আমরা নবি আর রাসুলের কথা যদি হয় ওইটা আমরা সরাসরি মান্যিয়া করতে পারি এটার ব্যাখ্যা দিতে আরেকজনে হ্যাকারা এইটাও দেখার টাইম নাই ভাই না এটা তো অবশ্যই দেখার টাইম আছে কারণ তারা তো মুহাদ্দিস তারা তো হাদিসের উপর বিশেষজ্ঞ হ্যাঁ 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 নির বলতো না আমার মনে হয় যে হ্যাঁ নির না এরা ভুলের উঠতে না তাদের ভুলও হইতে পারে কিন্তু আপনার কোন ভুল হইতে পারে না আপনি কইতাছেন যে তারা ভুল কইছে আপনার কথাটা সঠিক আপনি বলইতে পারেন না তারা পারে পারেন ভাই তারা তো নির্ভুল না তারা ভুলের উর্ধে না আমি এটা বলতে চাই তাদের ভুল হইতেও পারে তাদের ভুল ব্যাখ্যা দিতেও পারে আপনার কথাটা তো নির্ভুল নাকি আমারটা তো আমার কাছে নির্ভুলই জি আমি তো কনফিডেন্ট যে একবার ভুল হইতেও পারে সেটাই তো জিজ্ঞেস করছি যে এই যে মনে করেন আরেকটা হাদিস আছে যে যারা গীবত করে বা পরচত কি জানি মানে অন্যের দোষ বলে সেটা শুনে নেন যেটা জিজ্ঞেস করছে সেটা শুনে নেন হাদিসের উপরে যারা বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা হচ্ছে গিয়ে বর্ণনা করছে যারা গুলাকে লিখছে যারা কাছ থেকে না মানে হাদিস লেখকদের কাছে বর্ণনা করছে যারা তাবে তাবেইন যারা তারাই হাদিসটা বুঝে নাই বাংলাদেশের একজন ব্যক্তি যার নাম আশরাফ নিশ্চয়ই চুয়াডাঙ্গা বা নোয়াখালী এরকম কোন একটা জায়গায় থাকে যে বেটায় আরবিটা বুঝে না

এবং একজন প্রখ্যাত রাবি যিনি হচ্ছেন গিয়ে হাদিসের রাবি এটা কিন্তু যে সেই কথা না বা হাদিসের যারা মহাদ্দিস তারা কিন্তু যে সেই কথা না অনেক বছর পড়ালেখা করে তারা এক একজন হাদিসের মহাদ্দিস হয় এই দুইজন ব্যক্তির ব্যাখ্যা দুইটাকে আমরা পাশাপাশি রাখলে কোন ব্যাখ্যাটাকে অথেন্টিক ব্যাখ্যা হিসেবে আমাদের গ্রহণ করতে হবে বলেন তো এই রকম হইলে তো ভাই আপনি মুসলমান হয়ে গেলেন কবে হই আপনি যে ইমুকের কথা সত্য হ্যাঁ আমি অন্তভাবে মেনে নিয়েছি আপনি নিজে যাচাই করেন কেন সবার কথা ভাই আমি মুসলমান হইলাম নাকি হিন্দু হইলাম সেটা তো এখানে আলোচ্য বিষয় না হিন্দু ধর্মের উপরে অনেক বড় বড় পণ্ডিত আছে খ্রিস্টান ধর্মের উপরে অনেক বড় বড় পণ্ডিত আছে সব ধর্মের উপরে আপনি ধর্মিক হয়ে যেতেন নাকি ভাই আমি ধর্মিক যদি আপনি এমন হুজুরের কথা সত্যি আজারে হুজুরের কথা কথার মাঝখানে মাঝখানে কথা বলতেছেন আমি তো আপনাকে বলতেছি না যে সেই জিনিসটা সত্য সেটা তো আমি বলতেছি না কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তিটা এটার ব্যাখ্যাটা লিখছে সে একজন অথেন্টিক ব্যক্তি আপনার থেকে অন্তত কয়েক লক্ষ গুণ বেশি পড়ালেখা করছে এই বিষয়ে এবং সে যেই একটা ব্যাখ্যা দিতেছে এবং আপনার আপনিও একটা ব্যাখ্যা দিতেছেন এই দুইটা ব্যাখ্যার ভিতরে তো অবশ্যই সেই ব্যক্তিটার ব্যাখ্যাটাই ইসলামের ব্যাখ্যা হিসেবে গণ্য হবে আপনার কি আপনি কোথা থেকে কোন চুনা থেকে উঠতে আসছেন এই লোকের ব্যাখ্যা তো ইসলামের ব্যাখ্যা বলে গণ্য না ভাই আমি বুঝতে পারতেছি আপনি অনেকক্ষণ ধরে তেনা তনা পেঁচাইতেছেন হুদাই তানা পেঁচাইতেছেন আপনার সাথে আর কথা বললে আমার মনে হয় না কোনো ফাদা আছে আপনাকে তাহলে বিদায় জানালাম হুদাই মানে 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 তেনা পেঁচাইতেছেন